সবাইকে আইটিভি নিউজ 24 এর পক্ষ থেকে সুস্বাগতম। আজকে আমরা এসেছি 6 নম্বর ওয়ার্ড বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আবুল হাশেম ভাইয়ের কাছে। চলুন সবাই হাশেম ভাইয়ের সাথে কথা বলি। আমরা আইটিভি নিউজ 24 এর পক্ষ থেকে আপনাকে কিছু প্রশ্ন করব। আপনি বর্তমান মহামারী করোনায় মোকাবেলায় আপনার ওয়ার্ডের জনগণের বিষয়ে কি কি চিন্তা ভাবনা করেছেন? জনগণের পাশে থাকার চেষ্টা করছি, বিভিন্ন ত্রাণ দিয়ে সহযোগিতা করছি। আমাদের একটা সংগঠন আছে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি, তাদের থেকে আমরা কিছু করে সারা, আমরা শুধু আমার ওয়ার্ড নিয়ে তো চিন্তা করি না, আমি 9টা ওয়ার্ড নিয়েই 9000 প্যাকেট সবজি চাউল ডাউল এগুলি আমি প্রত্যেক ওয়ার্ডেই দিয়েছি। আমি যে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেটা চিন্তা ভাবনা করি না, আমার 9টা ওয়ার্ডে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, আমার নিজ ওয়ার্ডেও দিয়েছি। এবং স্বাস্থ্যভাবে যাতে এই করোনায় মানুষ যে যে জিনিস বোঝানোর দরকার, মাস্ক এবং বিভিন্ন হ্যান্ড ওয়াশ এইগুলি আমরা বিভিন্নভাবে তাদের দিয়েছি। নির্বাচনের পরিবেশ কেমন আশা করছেন? নির্বাচন পরিবেশ ইনশাল্লাহ ভালো থাকবে, কারণ সরকার যেভাবে চিন্তা ভাবনা করছে মানুষ কিছু প্রমহল তারা অপপ্রচার চালাচ্ছে যে ভোট সুস্থ হবে না, ওই কেন্দ্রে যাওয়া লাগবে না, আসলে তা না। প্রত্যেকটা নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভালো হচ্ছে, এবং আমি আশা করি যে পৌর নির্বাচন আরও সুন্দর আনন্দময় হবে। মানুষ যেহেতু ওয়ার্ডের কাউন্সিলর আছে, তো অন্য অন্য উপজেলা নির্বাচন সংসদ নির্বাচন এত কাছাকাছি যায় না, মানুষ এটা উৎসব মুখ হিসাবে এই মিছিল চা এবং একটা পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা একটা আনন্দের সাথে হচ্ছে। আমি আশা করি যে নির্বাচন সুস্থ এবং সুন্দর হবে। আস্তে আস্তে সব কিছুরই পরিবর্তন হচ্ছে, দেশ ডিজিটাল হচ্ছে, একটা মোবাইলের মধ্যে এখন সারা পৃথিবীর খবর নেওয়া যায়, সেই জন্য আমরা সবকিছু মিলেই ভালো পাবো আর কি। আশা দীর্ঘদিনের এই গরুরহাটে আপনার বর্তমান কাউন্সিলর হিসাবে আপনি কি কি উন্নয়ন করেছেন, এবং নব নির্বাচিত কাউন্সিলর হলে আপনি কি কি উন্নয়ন করবেন সেই পরিকল্পনাগুলো আমাদের জানাবেন। যেমন আমি থাকাকালীন কয়েকটা স্বাস্থ্যসম্মত বাথরুম এবং ভিতরে মাটি ফেলুন, আসলে তো এটা গরুহাট, এখানে সলিং করা বা কোনো কিছু করা যায় না, এই কারণে গরু মহিষ একটু পাওয়া রাখা অসুবিধা হয়। তবু কিছু কিছু ঘাটতি ভুল আছে, যেমন পানি নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থাটা সুন্দর নাই। যদি এই ওয়ার্ডের মানুষ আবারও আমার নির্বাচিত করে, তাহলে আগামী দিনে আরও সুন্দর করতে পারবো। ধন্যবাদ। আপনার জানাবাতে সুবিধা বঞ্চিত পৌরবাসী কি কি সুবিধা পাবে? আপনার 6 নম্বর ওয়ার্ডে সুবিধা বঞ্চিত পৌরবাসী কি কি সুবিধা পাবে? সুবিধা বঞ্চিত মানুষের তো চাওয়ার শেষ নাই, চাওয়ার থেকে আমাদের পাওয়াটা অনেক কষ্টকর হয়। যেমন রাস্তা, ড্রেনেজ, গ্যাস, পানির লাইন, এগুলো বিশেষ করে সর্দিতে ড্রেনেজ ব্যবস্থাটা খুবই কম, কারণ এই পানি নিষ্কাশনের বিষয়টা এটা যাই অস্থায়ীভাবে করা, স্থায়ীভাবে করা না। তা আমরা আমার ওয়ার্ডে অলরেডি আমি ঈশ্বরদী বাজার লঘুশেটের কাজ দিয়ে মোকারামপুর দিয়ে এই কমলা নদী যাতে এই পানির ব্যবস্থাটা হয় পেনাশি প্রকল্পের মধ্যে আমরা দিয়েছি। হয়তো আমি যদি এই 6 নম্বর ওয়ার্ডের মানুষ নাও নেয়, আমার এই প্রজেক্টটা আমি খুব কষ্ট করে দিয়েছি যে এই তিনতলার কাজ দিয়ে এই পানি নিষ্কাশনের জন্য এই ড্রেনটা যদি হয়, তাহলে ঈশ্বরদী পৌরসভাতে আর কোনো জলাবদ্ধতা থাকবে না। যদি ইতিমধ্যে আমি মাটি ড্রেন করা আছে, তো ওটা ওই প্রত্যেক বছরে ভরাট হয়ে যায়, তো আর এত পরিমাণ ময়লা আসে যে ওই মাটি ড্রেন থাকে না,
পেনাশি কল্প মাধ্যম দিয়ে যদি এই ড্রেনটা কমলা নদীর সঙ্গে সংযোগ করা যায় তাহলে হয়তো আমাদের জন্য ভালো হবে এবং আগামী দিন আরো সুন্দর হবে। আপনার ৬ নম্বর ওয়ার্ডে জনগণের জীবনযাত্রা মান উন্নয়নের আপনার পদক্ষেপ কি কি হবে? আসলে জীবন মান তো মানুষের পরিবেশ পরিস্থিতি আগে যেমন ছিল তার চেয়ে এখন আস্তে আস্তে মানুষ আগে যে কষ্ট করত এখন আর আমি মনে করি মানুষের খুব যে মানুষ না খেয়ে মরে বা বিভিন্ন স্বাস্থ্য সেবা এগুলির থেকে যে বঞ্চিত মানুষগুলো আর এখন নাই। আগামী দিন আরো সুন্দর হবে, সরকারও ভালো করবে, আমরাও আমাদের ওয়ার্ড থেকে আমরা চেষ্টা করব ভালো করার। ধন্যবাদ। আপনি বর্তমান কাউন্সিলর এবং এবারও কাউন্সিলর পদপ্রার্থী, আপনি আপনার নির্বাচনী প্রচারটা একটু আমাদের বলবেন। নির্বাচনে প্রচার বলতে আমার মানুষ আমি মনে করি যে আমি ৪ বার নির্বাচিত হয়েছি, আমার ৫ বারের বার এবার আমি মনে করি আমার ওয়ার্ডের মানুষ ভুল করবে না, যোগ্যতার ভিত্তিতেই আমাকে আবার পুনরায় আল্লাহর উপর ভরসা রাখে, কারণ জনপ্রতিনিধি আল্লাহ থেকে ফয়সালা হয়। উনি যদি আমাকে দয়া করে এবং আমার জনগণ আমার ৬ নম্বর ওয়ার্ডের মানুষ আমার উট পাখিতে ভোট দেওয়ার জন্য ভুল করবে না, এটি আমি আশাবাদী শতভাগ। প্রিয় আমার ৬ নম্বর ওয়ার্ডের সম্মানিত ভোটার ভাই ও বোনেরা, সবার কাছে আমার আকুল আবেদন, আপনারা আমাকে আবার, যেহেতু আপনারা আমাকে ৪বার নির্বাচিত করেছেন, আমি এই ৬ নম্বর ওয়ার্ডবাসীর কাছে কৃতজ্ঞতা করে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না, কারণ আপনারা বারবার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল করেন নাই, যোগ্য ব্যক্তি দেখেই ভোট দিচ্ছেন। এবারও আমার আপনাদের কাছে দাবি, যোগ্য ব্যক্তি দেখেই আপনারা ভোট দিবেন, আমার প্রতিকূল ওট পাখি আপনারা আমাকে আবারও পুনর্বার নির্বাচিত করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্বাস্থ্য থাকেন, আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালো থাকলে ইনশাল্লাহ আমিও ভালো থাকবো, আবার আমার উট পাখি মার্কায় আপনারা ভোট দিবেন, এ বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ। ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাশিম ভাইকে আপনি কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ, ৬ নম্বর ওয়ার্ডে যে ৩ জন মানুষ প্রার্থী হয়েছে সে ৩ জন মানুষ প্রার্থীর ভিতরে নিঃসন্দেহে ১০০-এর ভিতরে ১০০ বেশি বলা যায় যে সে একজন সৎ এবং ভালো মানুষ, এবং এই ৬ নম্বর ওয়ার্ডের জন্য ওনার মতন পারফেক্ট, ওনার মতো এ ধরনের কাউন্সিলর ইতিপূর্বে ছিলেও না এখনও নাই, সম্মুখে হবে কিনা জানি না। উনি অত্যন্ত ভালো মানুষ এবং ওনাকে দিয়ে ৬ নম্বর ওয়ার্ডে স্কুল, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, ঈদগাহ, কবরস্থান অনেক কাজ হয়েছে, আগামীতে আরও হবে আশাবাদী আমরা। উনি আসলেই ভালো মানুষ, এই ওয়ার্ডের জন্য ওনাকে খুবই জরুরি দরকার, আল্লাহ পাক যেন সেই ব্যবস্থাটাই ওনাকে করে, তাকে অবশ্যই আমি সমর্থন করব এবং আমি চাব সে যেন এই ওয়ার্ডের আবার নেতৃত্ব দেয় এবং এই কাউন্সিলের বা এই পুরা ওয়ার্ডে যেন তার একটা ভালো ভূমিকা থাকে, সকল মানুষ যেন তার নেতৃত্বে আশাবাদী থাকে বা ভালোবাসা পায়, এটা আমি অবশ্যই আশাবাদী। তার মার্কাটা কি জানেন? তার মার্কা অবশ্যই উট পাখি এবং এই উট পাখিটাই বিজয় হবে ইনশাল্লাহ। এখন আমরা আছি হচ্ছে হাটের উপরে, ৬ নম্বর ওয়ার্ড গরুর হাটের উপরে। এখন আমাদের সামনে একটা মুরব্বী আছে, তার সাথে একটু কথা বলি। হ্যাঁ, চিনি। হাশেম ভাই, ৬ নম্বর ওয়ার্ডের কি এখন? এখন রানিং কাউন্সিলর ছিল আর কি, আবার দাঁড়াইছে, ইনশাল্লাহ হয়ে যাবে। হাশেম ভাই কেমন লোক? ভালো মানুষ। মানে আপনার ৬ নম্বর ওয়ার্ডে কি কি অনেক রাস্তাঘাট সবই তো উন্নয়ন করছে, অনেক কিছু করছে, সে স্কুল করছে, মাঝে আছে প্রাইমারি স্কুল একটা করলো, অলরেডি কাজ চলছে প্রাইমারি স্কুলে, হাই স্কুলটা হয়ে গেছে, ইনশাল্লাহ অনেক যেগুলি করা যায় সেগুলি মোটামুটি সবই করছে আর কি। আপনি কি হাশেম ভাইকে ভোট দেবেন? অবশ্যই ভোট দেব। তার মার্কাটা কি? উট পাখি। সে কি বিজয় হবে? বিজয় হওয়ার কথা ইনশাল্লাহ। এখন আছি আমরা আরেকটি তরুণ ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাশেম ভাই কেমন? জি আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো, আমাদের বিপদ আপদে সুখে দুঃখে সবসময় উনি আমাদের পাশে থাকছেন, তো আশা করতেছি উনি সবসময় আমাদের পাশে থাকবেন, আমরা দোয়া করতেছি তিনি যেন আবার আমাদের মাঝে কমিশনার হয়ে যেন ফিরে আসে। হাশেম ভাই কি কি উন্নয়ন করছে আপনার ওয়ার্ডে? মোটামুটি সব দিক দিয়ে তিনি উন্নতি করছে, যেমন রাস্তাঘাট, তারপরে যে একটা করোনার মহামারী গেল তার পক্ষ থেকে আমরা অনেক গরিব দুঃখীদের সাহায্য করছি চাল ডাল দিয়ে,
তো মোটামুটি তার উন্নয়ন বলতে সব কিছুতেই তার উন্নয়নের ছোঁয়া আছে সব কিছু দিক দিয়ে। হাশেম ভাইয়ের মার্কাটা কি? উটপাখি মার্কা। আপনি কি তাকে ভোট দিবেন? জি জি অবশ্যই আমি তাকে ভোট দিব, এবং আমাদের 6 নং ওয়ার্ডের যারা আছে বয়স্ক ইয়াং জেনারেশন মা বোন সবার কাছে আমার আবেদন থাকলো আমরা যেন সবাইকে যেন হাশেম চাচাকে যেন উটপাখি মার্কাতে ভোট দিয়ে আবার জয়যুক্ত করতে পারি।